Hello everyone, Assalamu alaikum. I'm Daniel Khan. আজকে অনেকদিন পর একটা লাইভ ভিডিওতে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, কারণ আজকের লাইভ ক্লাসে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকগুলো আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে, ভাই এই বিষয়ে কিছু কথা বলেন বা এই বিষয়ে আমাদের কিছু ইনফরমেশন দেন। সো এখন আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু জিনিসটা কাজে লাগাবেন, কারণ আমি এরকম কথার আগেও একটা লাইভ ভিডিওতে বলেছি, অনেকে কাজে লাগিয়েছে অনেকে কাজে লাগাননি, ডিপেন্ডস অন হাউ ইউ গাইজ ইউটিলাইজ মাই ইনফরমেশন অর সাজেশনস। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা অলরেডি জয়েন করেছেন অ্যান্ড পরে জয়েন যারা করবেন একটু কষ্ট শেয়ার করে দেন, কারণ ভিডিওটা মোটামুটি খুবই হেল্পফুল হবে, খুব ইনফরমেটিভ হবে, এবং যারা কাজে লাগাবেন ট্রাস্ট মি এটা আপনাদের লাইফ অ্যান্ড টাইম দুটোই খুব হেল্প করবে সেভ করতে। কারণ করোনার মধ্যে আমরা অনেকেই ঘরে বসে আছি, অনেকে অনেক কিছু করতে চেষ্টা করতেছি, কেউ পারতেছি কেউ পারতেছি না, বাট দ্য থিং ইজ আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ করোনার টাইমটা যদি ইউটিলাইজেশন ঠিক না থাকে তাহলে তো পরে অ্যাক্সেস করবেন, তাই না? আচ্ছা এই ওকে, মানুষ অলরেডি শেয়ার করছে, থ্যাংকস। ওকে দ্য থিং ইজ যারা যারা দেখতেছেন প্লিজ একটু শেয়ার করে দেন, আমি আর দু এক মিনিটের মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিকগুলো শুরু করে দিব। ইনফ্যাক্ট আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি আপনাদের জন্য যেন আমি কথাগুলো বলতে পারি, অ্যান্ড যে যেখান থেকে দেখছে একটু রিকোয়েস্ট থাকবে আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো যে কে কোথা থেকে দেখছেন, এবং কোনো কোশ্চেন থাকলে প্লিজ বি ফ্র্যাঙ্ক টু আস্ক মি। আমি চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল বুঝায় বলা জিনিসগুলোকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এনিথিং এন্ড এভরিথিং ইউ ওয়ান্ট টু আস্ক জিজ্ঞেস করতে পারেন। আর শীতকাল তো অলমোস্ট চলে আসতেছে, তো শীতকালে দেখা যাচ্ছে কিন্তু করোনা উপদ্রব বেড়ে যাবে, সো আমাকে অনেকে নক করতেছেন, ভাই আপনি ফিজিক্যালি ক্লাস কবে শুরু করবেন? ইনফ্যাক্ট আজকে কয়েকজন আমাকে নক করছেন যে ভাই আপনি ক্লাস শুরু করলে আমরাই ফার্স্ট ভর্তি হব। আমি রিকোয়েস্ট করে বললাম, দেখেন ভাই ফার্স্ট হন লাস্ট হন, করোনার মধ্যে রিস্ক নেওয়া পসিবল না, ইট ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে, বাইরে কান্ট্রিতে কিন্তু সেকেন্ড ওয়েভ চলে আসছে, তো বাংলাদেশে কিন্তু এটা কি হবে নো ওয়ান নোস। মালয়েশিয়া তো অলরেডি রানিং লকডাউন, মালয়েশিয়াতে কিছু আমাকে ক্লাস করে তারও ভিডিও দেখতেছেন, সো দে ক্যান টেল ইউ বিকজ বেটার, কারণ ওখানে অলরেডি লকডাউন হয়ে গেছে। ইন্ডিয়া মাসে কি হবে নো ওয়ান ক্যান টেল, সো যদি কারো আইএলটিএস করার ইচ্ছা থাকে, এছাড়া এখানে কোনো রুলস নাই যে আপনাকে কোচিং এ যেয়েই করতে হবে, আপনি যদি শেখার হয় আপনি বাসা থেকেও শিখবেন, যদি না শেখার হয় আপনাকে টিচার পেটে খাওয়া দেবেন, শিখবেন না, সোজা বাংলা যেটাকে বলা হয়। বাস্তব কথা হচ্ছে যে আপনি যদি সিনসিয়ার থাকেন ঘরের থেকে খুব পারফেক্টলি শিখবেন, কারণ আমার রানিং মাসাল্লাহ ছয়টা ব্যাচ আছে, অ্যান্ড গিভ অর টেক ইচ ব্যাচে আটজন করে হিসেব করে দেখেন কতজন স্টুডেন্ট রানিং আছে, প্লাস মাইনাস 56 স্টুডেন্ট রানিং আছে এট দ্য মোমেন্ট। সো থিং ইজ আপনি যদি সিনসিয়ার থাকেন দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু, আইএলটিএস করতে গেলে সিনসিয়ারিটি বিগেস্ট ইস্যু, আপনি ফিজিক্যালি ক্লাসে যা শিখবেন অনলাইন ক্লাসও তাই শিখবেন। তো রিকোয়েস্ট সবার কাছে যারা শিখতে চান, দ্যাটস দ্য মেইন থিং, শিখতে চান কোচিং সেন্টার পিছিয়ে না দৌড়ায় বাসায় একটু পারফেক্টলি মনোযোগ দেন, বাসায় একটু টেকনিক্যালি আগান, এবং অনলাইনে ক্লাস করেন, যদি অনলাইনে ক্লাস করতে চান খুব বেশি ইফেক্টিভ হবে, সেফ থাকলেন প্রপারলি গাইডেন্সগুলো পাবেন, ঠিক আছে? সবার কাছে একটা রিকোয়েস্ট বিফোর স্টার্টিং দ্য মেইন টপিক। আচ্ছা মোটামুটি দুই একজন শেয়ার করেছেন দেখতে পাচ্ছি, কিন্তু কেউ কোনো কমেন্ট করেননি, সো যারা যারা আছেন প্লিজ একটু কিছু লেখেন, খুব খুশি হব যে কেউ দেখতেছে, বেশ কিছু লোক তো মাশাআল্লাহ এখন অনলাইন আছেন। সো আমি টপিকগুলো ওয়ান বাই ওয়ান স্টার্ট করতেছি। টপিককে আজকে হচ্ছে এটা আমার এই মাসের প্রথম লাইভ ভিডিও, সো অনেকদিন লাইভ ভিডিও না করে রাস্টি হয়ে গেছি, সো যখন ভুল হয় ইন অ্যাডভান্স সবাইকে সরি, কারণ আমি আজকে যে কথাগুলো বলবো সবগুলো হচ্ছে বেসড অন ইউ গাইজ কোশ্চেন্স। আপনারা আমাকে অনেক কোশ্চেন করেন, আমাকে আমার মেসেঞ্জারে অনেকে পাঠান, অনেকে আমাকে নক করে এসএমএস করেন, সো কোশ্চেন্সগুলো বেস করে আমি কথাগুলো আনসার করার ট্রাই করি, ঠিক আছে? অ্যান্ড এগেইন আমি কোনো কাউকে অফেন্ড করি না, অনেকে দেখা যায় মানে না বললেও সে গায়ে পড়ে অফেন্ডেড হয়ে আমাকে নক করেন, সো প্লিজ অফেন্ডেড হয়েন না, মানে জোর করে অফেন্ড হয়েন না, অফেন্ড করার শখ আমার নাই ভাই, তো কথাগুলো একটু খেয়াল করে শুনেন, খুব কাজে দিবে, প্রত্যেকের কাজে দিবে। ওকে আজকে আধা ঘন্টা এক ঘন্টা আগে একজন আমাকে কোশ্চেন করছে, ডু আই হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর নট। সো আমি আজ পর্যন্ত বুঝে পেলাম না যে আইএলটিএস এর সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাবের কানেকশনটা কি। ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানে আপনি কি করবেন ইংলিশে? আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওকে ইংলিশে আপনি কিছুক্ষণ গল্প করবেন, ফাইন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে কি দরকার? কিছু ফ্রেন্ডের সাথে কথা বলেন, কারোর সাথে ইংলিশে কনভারসেশন করলে তো হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে পড়াশোনা হয় না, দ্য ওয়ার্ড ক্লাব ক্লাবে কেউ পড়তে যায় না ফ্র্যাঙ্কলি। ওকে আড্ডাবাজির জায়গায় পড়াশোনা হবে, আপনি এটা মাথায় না রাখেন, আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নামে বহুত কোচিং সেন্টার আপনার কাছ থেকে টাকা বাগায় নেবে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে কখনো শেখা হবে না, পড়াশোনা হবে না। হ্যাঁ যদি আপনার টাইম অনেক বেশি থাকে, টাকা অনেক বেশি থাকে, ওয়েস্ট ইউর মানি, ইটস আপ টু ইউ, বা শিখতে যদি চান
for those people jara shikhte chaichen language club is not a best solution for you don't go there language club e shikben na ei jonno amake bahut lok phone kore gali galoch koren bhai language club e apnar ki somoshya apni ebong kotha keno bolen bhai ekhane shekha hoy na ami jokhon student chilam 2009 er dike ami nijeo ghure dekhchi language club e gele is golpo hocche this is not a place to learn gossip korchen fine okay amar eno foreigner friends ache ami odher sathe kotha bolchi that's also educational kaje dibe কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাবে সবাই ভুল বলুক রাইট বলুক এটা কিন্তু কেউ জাজ করতে যাবে না কেউ আপনাকে ঠিক করে দিবে না ওখানে কথা হচ্ছে ভুল বলতে বলতে শিখেন ভুল বলতে বলতে কেউ কারেক্ট শিখে না ভুল বলতে বলতে আপনার মধ্যে ভুলটাই ঢুকে যাবে সো ল্যাঙ্গুয়েজ ক্লাবটা নিয়ে খুব সাবধান ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে বসা অনেক ভিডিওতে বলা হয়নি আজকে অনেকদিন পরে বিষয়ে কথা বললাম কারণ আজকে আমার একটা ভাই নক করছে ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে কথা বলার জন্য সো আরেকটা কথা হচ্ছে এটা আমি পার্সোনালি খুব কষ্ট পাই দেখে যে মানুষ ফেসবুকে দেখা যায় অনেক গ্রুপে ইভেন আমার গ্রুপে অনেকে লিখে যে ভাই আই নিড আই নিড এ স্পোকেন পার্টনার আই নিড এ রাইটিং পার্টনার সামথিং আর উইয়ার্ড উইয়ার্ড কোশ্চেনস থাকে অনেকে ব্যান করা লাগে উইয়ার্ড কোশ্চেনের জন্য অনেকে আবার সার্টিফিকেট কেনার জন্য কথা পোস্ট করেন সো এই টাইপের কথাগুলো নিয়ে আমাকে অনেক রিকোয়েস্ট ভাই এটা কি অ্যাকচুয়ালি সত্যি নাকি মিথ্যা সো আমাকে রিসেন্টলি চার পাঁচ জনকে ব্যান করা লাগছে পার্সোনাল গ্রুপ থেকে বিকজ দে ওয়ার অ্যাডভার্টাইজিং টু সেল সার্টিফিকেটস দ্য থিং ইজ আইএলটিএস সার্টিফিকেট কেনা বেচা করা যায় না ঠিক আছে এটা প্লিজ একটু মাথায় রাখবেন এখন অনেকে আপনাকে বলবে হ্যাঁ অমুকে তো করছে ভাই অমুক তমুক দিয়ে মানুষ চলবে কারণ গুজবের কান্ট্রি আমরা যাতে কথা হয় গুজবে কান দিয়ে বেশি সো গুজবে না কান দিয়ে একটু নিজের লাইফে ফোকাস করেন এটা ইন্টারন্যাশনাল এক্সাম এখানে দুই নাম্বারে করার কোনো ওয়ে নাই আর আমরা যেহেতু সবসময় দুই নাম্বার জিনিসটাতে বেশি ফোকাস করে আসছি এই জায়গাটায় কিছু ওভার স্মার্ট বান্দা থাকবে দুনিয়াতে তারা কাউকে না কাউকে বোকা বানায় টাকা আর্ন করবে ঠিক আছে সো সার্টিফিকেট কেনা যায় ব্যথা এই টাইপের কথায় কেউ পা দিয়ে না রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট নাম বললাম না তো সেও এরকম ফোন কল নাকি পেয়েছে তাকে নাকি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তার পেয়ে সো এরকম অনেক হাবি যাবি আপনি সাজেশন পাবেন অনেক হাবি যাবি কথা আপনি পাবেন এগুলোতে কান দিবেন ইটস ইম্পসিবল যদি কারো আমার কথা ট্রাস্ট করতে কষ্ট হয় আমার ফেসবুক পেজ আর একটা লাইভ ভিডিও আছে আইডিপি এর যে হেড আলোরা ম্যাম তার সাথে আমি বিষয়ে কথা বলেছিলাম শি সেড দ্য সেম থিং ইট ইম্পসিবল এই সেক্টর আইএলটিএস সেক্টর দুই নম্বরই কখনোই পসিবল না কারণ এক্সাম সেন্টার দুই নম্বর হয় না যদি আইএলটিএস এক্সাম সেন্টার যে আসেন তাহলে তারা বুঝবেন যে কেন হয় না ঠিক আছে এটা এখন এমনি বললে আপনারা হয়তো বিশ্বাসও করবেন না কারণ ওখানে এত বেশি ওয়েল অর্গানাইজ এন্ড অ্যাপ্রুভ করে সবকিছু করতে হয় যে এক্সাম হলে ঢুকছে তারও কিন্তু অ্যাপ্রুভাল লাগে যে আমি খাতা আমি কোশ্চেনগুলোকে ইনট্যাক্ট দেখছি তো কোশ্চেন লিক হওয়ার কোনো চান্সেস নাই আর এগুলো নিয়ে এত মাথা কামাবেন না প্লিজ সবাইকে রিকোয়েস্ট যে অনেক জায়গায় অনেক এসএমএস আমিও পাই রে ভাই আমি টিচার আমাকে এসএমএস করে বা অনেকে নক করে ফোন করে নক করে যে আপনি এরকম করলে আপনাকে পে করবো সামথিং আমি এগুলোকে অ্যাভয়েড করি বিকজ দোজ আর স্ক্যান্ডালস এটা পসিবল না যেটা ইম্পসিবল ফ্যাক্টর সেটা নিয়ে মাথা খারাপ করবেন না মাথায় নেবেন না আপনি যতটুকু পারেন ততটুকু বেস করে আপনাকে পারফর্ম করতে হবে ততটুকু বেস করে আপনি স্কোর পাবেন ঠিক আছে এটা প্লিজ একটু মাথায় রাখবেন অ্যানাদার থিং অনেক গ্রুপ দেখবেন আপনাকে সাজেশন দিবে অনেক ইউটিউব ভিডিও আমি দেখছি যে বাসায় কিভাবে একা একা প্রিপারেশন নেবেন ভাই যদি বাসায় একা একা প্রিপারেশন নিতে আইএলটিএস মানুষ পারতো এতগুলো কোচিং সেন্টার মানুষের চলতো না এক নম্বর দুই নম্বর আইএলটিএস এর কথা একটু বাদ দিই কারণ এই কথাটা অনেকে গায়ে মেখে ফেলে যে আমি কেন এরকম কথা বলছি একটু ভেঙে বলে হয়তো বুঝবেন আমরা যখন এসএসসি এইচএসসি বা অনার্স মাস্টার্স পড়াশোনা করছি আমরা বাসায় পড়তে পারতাম না যে আজ পরীক্ষা দিয়ে আসতাম ক্লাসে কেন যে থিঙ্ক অ্যাবাউট দিস এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যারা শেষ করছেন কমসে কম এইচএসসি যারা পাস করছেন তারাই ভেবে দেখে আমরা কোচিংয়ে কেন যে টিচারের কাছে কেন যে বাসায় পড়তে পারতাম বই তো ছিল আমাদের কাছে বইয়ের বাইরে তো আসেই না আসলে বইয়ের বাইরে আসে কমসে মানে ফুললি বইয়ের বাইরে বইয়ের কিছু কমনই পড়বে না ইনফ্যাক্ট আইএলটিএস কোনো বইও নাই সব প্র্যাকটিস ম্যাটেরিয়াল এই বিষয়ে আসতেছি বাট এই বিষয়ে ক্লিয়ার করি যে আমরা যে অনেকে বাসায় সেলফ প্র্যাকটিস করি সেলফ প্র্যাকটিস করবেন কি আপনি জানলে তো করবেন ওকে অনেকে এই জন্য অনেক মানে কনফিউজ হয়ে যায় কি করবে ফ্রাস্ট্রেশনে ভুগে ভাই আমি পারতেছি না কেমনে পারবেন আপনি টেকনিক জানেন না আইএলটিএস যে বইগুলো কিনতে পাওয়া যায় বুক ওয়ান থেকে বুক ফিফটিন দোজ আর প্র্যাকটিস ম্যাটেরিয়াল দোজ আর নট বুকস আইএলটিএস এর কোনো লার্নিং বা টেকনিকের কোনো বই নাই ওকে সো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে দেলোর ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে সো এটা একটু মাথায় রাখবেন যে আপনি আইএলটিএস যদি ভালো করতে চান এগেইন বারবার একটা কথা বলছি এগেইন আরেকটা কথা হচ্ছে আমি কাউকে চাচ্ছি না যে আমার কথা শুনে এটা করেন জাস্ট কথাগুলো শুনে মাথায় নেন এম আই সেইং সামথিং রেশনাল অর ইরেশনাল লজিক্যাল কথা বলছেন নাকি একটা ফালতু কথা বলছেন ভেবে দেখেন প্রত্যেকের মাথা আছে যার তার কথা শোনার আগে সবার কথা শুনবেন কিন্তু যার তার কথা অ্যাপ্লাই করবেন না সবারটা শুনে নিজে ভাববেন কোনটা কারেক্ট লাগছে আপনার কাছে সবার মাথা আছে মাথাটা কাজে লাগান দেন অ্যাপ্রোচ করেন আমি 100% কারেক্ট না ভুল হতেই পারে আমার কথা কিছু কিছু লোকের জন্য হার্মফুল হতেও পারে ইম্পসিবল কিছুই না বাট শুনে দেখেন কাজে লাগবে এন্ড যারা যারা একটু পরে জয়েন করেছেন একটু রিকোয়েস্ট থাকবে শেয়ার করেন প্লিজ ভিডিওগুলো খুব খুশি থাকবো আপনাদের আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে শেয়ার করলে আপনার ফ্রেন্ডও হেল্পফুল হবে
কারণ এই কথাগুলো ফ্র্যাঙ্কলি আমার মতো ওপেনলি কেউ বলে না, আমি আজ পর্যন্ত খুঁজে পাই না যে ওপেনলি কথাগুলো বলে। সবার ফোকাস থাকে যে কেমনে স্টুডেন্ট থেকে ভর্তি নিয়ে টাকা নেওয়া যাবে, আমার ফোকাস থাকে রেজাল্ট কমানো কি হওয়া যাবে। হ্যাঁ, বছরে এক দুটো স্টুডেন্ট থাকে কিছু করা পসিবল হয়, স্টিল দে ট্রাই অ্যান্ড আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করি স্টুডেন্টদের ভালো করানোর জন্য, কিন্তু এই ফ্যাক্টরি যদি আপনি অ্যাভয়েড না করেন, আপনি আমার কাছে আসলেও খারাপ করবেন, না আসলে তো ভুলেই গেলাম খারাপ করবেন। সো গ্রুপের ব্যাপারটা ক্লিয়ার করি, আপনি যদি এটা মাথায় রাখেন যে আপনি বাসায় একা একটা প্রিপারেশন নিয়ে বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন ফ্রি ক্লাস ফ্রি ভিডিও এগুলো দেখে আপনি শেষ করে ফেলবেন, ফুল ভুল পথে আগাচ্ছেন, ফুল 17,500 টাকা নষ্ট যাবে, ডিমোটিভেটেড হয়ে যাবেন, হয়তো বাইরে যাওয়ার স্বপ্নটা চলে যাবে আপনার। এই জায়গাটা খুব সাবধান। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, অনেকে সাজেশন দেয় যে এটা করো ওইটা করো, মানে সাজেশন পাবেন, অমুকের ভিডিও দেখো, কিছু ইউটিউবার ফেমাস যে অমুকের ভিডিও দেখো, অমুক ম্যাডাম অমুক স্যার সব হয়ে যাবে। ভাই ফ্রি লিসন, একটা সিঙ্গেল ইউটিউবার মানে আমি নিজেও দিই না, আমার যে কোনো ফ্রি লিসন টুকে দেখেন ওখানে সাজেশন দেওয়া আছে, একটা বেসিক আইডিয়া। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ইউটিউবার যিনি, যার নামে বলেন না কেন, সেও মেইন আইএলটিএস কোর্সে 10% সাজেশন বা অ্যাডভাইস প্রোভাইড করে না, 90% সেটা কোর্সেই প্রোভাইড করে। সো 10% দিকে আপনি 7 পাবেন, 7 ভুলে যান 6 পাবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো ফ্রির পেছনে দৌড়ান না, আপনি একটা আইডিয়া নিতে পারেন, হ্যাঁ আপনি আমার ফ্রি ক্লাস জয়েন করেন, আপনি যে কোনো টিচার ফ্রি ক্লাস জয়েন করেন, এগুলো থেকে আপনি একটা আইডিয়া পাবেন, আইডিয়াটা ডেভেলপ করা অবশ্যই দরকার। এই জন্য সাজেশন দিব সবাইকে ফ্রি ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করেন, আমারটা করেন সবারটা করেন, আপনার একটা আইডিয়া হবে হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ এ টিচার। ওকে, কারণ টিচারের সাথে আপনি ইন্টারাকশন ঠিক না থাকে, টিচারকে আপনি না বুঝেন, ফ্রেন্ডলি হয় অনেক, মানে একটা বাংলা ওয়ার্ড আছে না, হ্যাডং থাকে, ওভার কনফিডেন্স থাকে, এরকম টিচার শিখতে পারবেন না। সো এইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ গুলশান, দেখছেন না? ওকে, দ্য থিং ইজ, এটা কেন বললাম, এখানে অনেক স্টুডেন্টকে আমি দেখি আমাকে কমপ্লেন করে, ভাই আমি অমুক স্যারের কাছে গিয়েছি, স্যার তো অনেক ভালো কিন্তু আমি শিখিনি। আচ্ছা, এইটা আবার কি হলো, স্যার ভালো আপনি শিখেন নাই মানে স্যারের কথা আপনি বুঝতেন না, বলে স্যার তো খুব ইংলিশে ডিফিকাল্ট ডিফিকাল্ট ওয়ার্ড বলতে বুঝতাম না। ওকে, এখন যারা আমার ক্লাস করছেন তারা জানেন আমি আমার সার্টিফিকেট দেখাই কিন্তু অ্যাডমিশন নেই, ইন কেস ইউ গেস ডোন্ট নো, আমার নিজের স্পোকেন 8.5 আছে। সো আমি কিন্তু প্রয়োজনে বেশি ইংলিশে কথা বলি না, বিকজ আই নো ইটস নট আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরিবডি, অ্যান্ড আমি যে স্পিডে কথা বলি ইংলিশে এটি প্রশ্ন ক্যাচই করতে পারবে না। সো এটা হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে টিচারকে আন্ডারস্ট্যান্ডেবল কিনা, নাকি ব্র্যাগিং করতেছে, ব্র্যাগিং যে আপনার লাভ কি, আপনি মুভি দেখতে ছড়িয়ে গেছেন, আপনি শিখতে গেছেন, টিচার যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় অ্যাভয়েড দোজ প্লেসেস অ্যাজ ওয়েল। আচ্ছা, একটু অফ ট্র্যাক হয়ে গেছি, টপিকে ব্যাক করি। আইএলটিএস প্র্যাকটিস ফ্রম হোম, মোটামুটি তো বললাম যে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করতে গেলে প্লিজ বি ভেরি কেয়ারফুল, একা একা শিখার প্ল্যানিং আইএলটিএস করতে যাওয়াটা খুব বোকামি ভাই। হ্যাঁ, এটা 1,000 জন বা 100 জন এক দুজন পারে যারা ন্যাচুরালি খুব ভালো বেসিক নিয়ে আসে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো বলতে ফ্যামিলি এডুকেটেড, যেখানে ইংলিশে কথা বলা বলার একটা সুযোগ পেয়েছে, হয়তো বাবা মা শুধু একবার বাইরে ঘুরে আসছে বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, আর ঢাকার মধ্যে কোনো টপ স্কুলে যেখানে ইংলিশে ইন্টারাকশন ভালো এরকম সব করছে, গ্রামের কিছু স্টুডেন্ট পাওয়া যায় যাদের ইংলিশে বেসিক ভালো, তো তাদের ক্ষেত্রে হয়তো এক এক মোটামুটি একটা স্কোর পাওয়া পসিবল, 5.56 তোলা পসিবল, বাট একজনকে দেখে সবাই দৌড়াবেন না, এটা একটা বড় বোকামি। ওকে, পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে। আচ্ছা, বুক সলভিং, বুক সলভিং নিয়ে আমি রিসেন্টলি অনেকজনের ফোন কল পাইছি, অনেকে কান্নাকাটিও করে, ভাই বইয়ে বুক সলভ করে তো আমার 13-14 কারেক্ট, আমি কেমনি ক্যারিয়ার করলাম, ভয় পাচ্ছে এসে। এখন ভাই আপনি 13-14 পাইছেন, বি গ্রেটফুল টু আল্লাহ, আপনার 0 পাওয়ার কথা ছিল, কারণ হচ্ছে আপনি তো জানেন না যে লিসেনিং রিডিং কেমনে করবেন। লিসেনিং অ্যান্ড রিডিং আইএলটিএস সবচেয়ে ইজিয়েস্ট দুইটা থিং, ট্রাস্ট মি, লিসেনিং রিডিং সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে ডিফিকাল্ট গেটস করছে রাইটিং, রাইটিং এ 7 তো আর টাফ আইএলটিএস, রিডিং এ 7-8 তোলা কোনো ব্যাপার না। পেজটি একটু দেখেন, আমি অনেক স্টুডেন্ট আমার হাতে রেজাল্ট করেছে যারা বেশিরভাগ কিন্তু রিডিং এ ভালো করে, আমার হাতে স্পোকেন রিডিং লিসেনিং সবাই ভালো করে, রাইটিং অন অ্যান এভারেজ 6 এর নিচে খুব কমই পায়, 2-1 জন থাকবে, বাট এভারেজে আমার হাতে 6-6.5 পেয়ে যায়, বিকজ আই ফলো দ্য প্যাটার্ন, প্যাটার্ন ফলো না করলে কিন্তু হবে না। আর রিডিং আপনি কখন করবেন, ডিফিকাল্ট কেন লাগবে না, আপনি রিডিং তখন করবেন যখন আপনার স্পোকেন রাইটিং অ্যান্ড লিসনিং এই তিনটা টার্ম, এই তিনটা সেক্টর আপনি ডেভেলপ করছেন, দেন অ্যান্ড দেন অনলি ইউ শুড স্টার্ট রিডিং, এর আগে না। আর আমরা যেটাকে রিডিং মনে করি, আমরা মনে করি পড়ে আনসার করবো, এটা কিন্তু পড়ে না, এটা কিন্তু খুঁজে আনসার করবেন, এটা কিন্তু একটা মিস ইন্টারপ্রিটেশন আছে, ইন্টারপ্রিটেশন যেটাই বলেন না কেন আপনি, দ্য থিং ইজ আপনাকে বুঝতে হবে রিডিং করলেই হবে না, টেকনিক জানতে হবে, অ্যান্ড রিডিং এ টোটাল প্রায় 20+ টেকনিক্স আছে, এই টেকনিক্স না জানান কাজে লাগাতে পারবেন না, প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিস করবেন কি, প্রতিবার একই ভুল প্র্যাকটিস করে যাবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ভিডিওটা দেখতেছেন একটু মাথায় রাখবেন, আমি প্রতি ফ্রাইডেতে অলমোস্ট এভরি ফ্রাইডে ট্রাই করি 8:30 একটা ফ্রি ক্লাস অর্গানাইজ করি অনলাইনে, ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন, আজকেও আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ফ্রি থাকেন জয়েন করতে পারেন, আপনার ফ্রেন্ডদেরকে বলতে পারেন কাজে দিবে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট, খুব দুঃখজনক কোশ্চেন, আমাকে অনেকে কোশ্চেনটা করে, আই এম উইক ইন ইংলিশ, ক্যান আই ডু আইএলটিএস ফার্স্ট অর শুড আই ডু স্পোকেন ফার্স্ট,
মানে উনি একটু ভুল করে করছেন, শুদ্ধভাবে বললাম যে এলেক্সের সে একটা স্পেলিং স্টেপ ঘুরছিল প্লাস গ্রামাটিক্যাল মিস্টেক ছিল তার। তো এখানে অনেক একটু কনফিউজ থাকে যে আইএলটিএস করার আগে স্পোকেন করবো নাকি আইএলটিএস ডিরেক্ট শুরু করে দিব। এখন এই সাজেশনটা দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করবে। কেউ যদি এইচএসসি পাস হয় তার জন্য একরকম সাজেশন, কেউ অনার্স মাস্টার তার জন্য সাজেশনটা আরেক রকম হবে, ঠিক আছে? তো বেসিক একটা সাজেশন তো ট্রাই করবো, স্পোকেন কোর্স ইজ নট ইকুয়ালস টু আইএলটিএস কোর্স, ঠিক আছে? আইএলটিএস যে স্পোকেন সেটার 10% না বলে 1-2% হয়তো হার্ডলি কোনো স্পোকেন কোর্স আপনাকে কভার করবে। সো আপনি এক্সট্রা একটা টাকা দিয়ে 1-2% কভার না হয় সেটা আপনি কেন করবেন? এটা কিন্তু মোটেও আপনার কোনো কাজে দিবে না। এটা মাথায় রাখবেন যে স্পোকেন কোর্স কিন্তু করলেই হচ্ছে না, কাজে দেওয়া লাগবে তো, আর খালি পড়লেই তো হচ্ছে না, অ্যাপ্লাই করতে পারা লাগবে তো। হোপফুলি কথাটা বুঝতে পারছি, একটু রিপিট করি। আপনি যদি জাস্ট শিখতে থাকেন হোল লাইফ, ওকে, কোনো কাজে লাগাতে না পারেন, আপনার লাভ কি? আপনি কোর্স করলেন, আপনি বই কিনলেন, আপনি ভোকাবুলারি মুখস্থ করলেন, গ্রামার মুখস্থ করলেন, সবকিছু করলেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি স্পোকেনে 5 পাইলেন, লাভটা কি? টেকনিক ইজ ওয়ান থিং, স্পোকেনও অ্যারাউন্ড 20+ টেকনিক্স আছে। সো ফুল আইএলটিএস কোর্সে 60-something টেকনিক্স আমি প্রোভাইড করি স্টুডেন্টদেরকে যারা আমাকে অ্যাডমিশন নেয়। সো দ্য থিং ইজ, স্পোকেন যদি আপনি ভালো করতে হয়, যারা এই কোশ্চেন আমাকে করছেন যে আমি ইংলিশ অনেক উইক, আমি স্পোকেন কোর্স করবো নাকি আইএলটিএস আগে করবো, তাদের জন্য বলতেছি ডোন্ট রান আফটার এনি কোর্স, স্পোকেন কোর্সে যাবেন। স্পোকেন কোর্স বাংলাদেশে যারাই করে না কেন, আমি এটা ডিরেক্টলি না বলে আমি এটা প্রেফার করি না, এই জন্য স্পোকেন কর্ন ছেড়েও দিচ্ছি আমি, শুধুমাত্র আইএলটিএস করে, কারণ ওইটা আমার আনএথিক্যাল লাগে। ওই যারা 12 বছর পড়াশোনা করে স্পোকেনে কনফিডেন্স গ্রো করতে পারেন নাই, তারা 2-3 মাসে করছে, ভাই এটা বাকপারি কাইন্ড অফ, একটা লোককে বোকা বানায় টাকা নেওয়া। তো এইটা আমি পছন্দ করি না, আমি করিও না। সো আমি চেষ্টা করি শুধুমাত্র আইএলটিএস ফোকাস করি, বিকজ ইটস ইন্টারন্যাশনাল টেকনিক, ইন্টারন্যাশনাল প্যাটার্ন, এটা পড়ে তো মজা আসছে। যার মানে কথা শুনে একদম উইক, যে কথা বলতে প্রবলেম, মানে মাই নেম ইজ ড্যানিয়েল, আই এম ফ্রম ঢাকা ধানমন্ডি, এরকম একটা সিম্পল সেন্টেন্স যারা বলতে না পারে, তারাও আইএলটিএস ভালো করে চেষ্টা করে এবং টেকনিক ফলো করে। হ্যাঁ, স্পোকেন কোর্স করলে হয় কি, অনেক সময় ভুল শিখে, ভুল সেন্টেন্স বলে, ভুল ফ্রেজ বলে, ভুল প্রোনাউন্সিয়েশন করে, অ্যাকসেন্ট নিয়ে মাতামাতি করবে কিন্তু প্রোনাউন্সিয়েশন পারবে না। সো আমরা আবার এটা নিয়ে অনেক কনফিউজ থাকি, এটা একটা সাজেশন টু দিয়ে রাখি। যারা আজকে আমার লাইফটা দেখতেছেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে কোয়ালিটি এডুকেশন জোন, লাইফের লিঙ্কে দেওয়া থাকবে। আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছি এটার উপর বেস করে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্ট এটা নিয়ে বেশ কিছু কথা ছিল, স্পোকেনের অ্যাসেসমেন্ট একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, একটু দেখেন, হয়তো অনেকগুলো ইনফরমেশন ক্লিয়ার হবে আপনাদের, ঠিক আছে? সো আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকে দেখা যাচ্ছে যে এইটার বাইরে একটা হেডেক নেই, মক টেস্ট অ্যান্ড সলভ ক্লাস। সো মক টেস্ট অ্যান্ড সলভ ক্লাস অনেকে এটা ফ্রি প্রোভাইড করে, অনেকে একটা পে পেমেন্ট নিয়ে নিচ্ছে। সো দ্য থিং ইজ, আপনি যদি প্রিপারেশন নিতে হয়, হ্যাঁ মক টেস্টটা দিতে পারেন, আই ওয়ান্ট সে দেওয়া খুব জরুরি, দিতে পারেন, বিকজ আমি আমার ক্যারিয়ারে এটা খুব একটা ইম্পর্টেন্স মনে করি নাই। কারণ যদি আপনি টেকনিক্যালি পড়াশোনা করেন, প্যাটার্ন জানেন, সিস্টেম জানেন, আপনি যেভাবে আগাবেন, আপনি মক টেস্ট না দিলেও নিজেই বুঝবেন আপনার লেভেলটা কোথায় আছে। যে আপনি টেকনিক্যালি না আগান, বিভিন্ন কোচিং সেন্টার যেটা করা হয়, আপনি ক্লাসের শুরুতেই দেখবেন লিসেনিং রিডিং আপনাকে ধরাই দিবে, আপনি পারেন কি না পারেন, আপনাকে কোনো রকম কোনো একটা আইডিয়া, হ্যাঁ মক টেস্ট থাকে। তো মক টেস্ট হয় কারণ সোজাভাবে নেয় যে মক টেস্ট আপনি হয়তো 6.5-7 পাচ্ছেন, কিন্তু মেইন এক্সামে 5 পাবেন না। সো এইটা একটা বাজে মার্কেটিং পলিসি, কিছু কিছু পলিসি, সবার কাছে আমি বলতেছি না, দু একজনের কাছে আমি জানি বলে বললাম, কারণ নাম বলতেছি না। সো এইটা একটা বড় ইস্যু। অ্যান্ড মক টেস্ট সলভিং যখন করে দেওয়া হয়, সলভ করা অনেক ইজি, কারণ টিচার একটা আনসার শিট আসতাম, কিন্তু টেকনিক কিন্তু বলে দেওয়া হয় যে আমি এটা এই রিজনে এইভাবে এই জন্য সলভ করছি। কোনো টিচার সলভ করছে এভাবে ধরে ধরে দেখায় না, যদি দেখায় টিচাররা যেভাবে দেখে স্টুডেন্ট সবাই বোঝার জন্য বুঝে না। এটা অনেক জায়গায় আমি দেখছি, কিছু ভিডিও দেখি যে যারা জাস্ট বলে যাচ্ছে এটা এভাবে সলভ করতেছে, ওকে ফাইন, এখন স্টুডেন্টের কোন ল্যাঙ্গুয়েজ হবে সেটা কিন্তু বুঝতে হবে। যে জীবনে রিডিং করে নাই, সে ফার্স্ট টাইম এভাবে দেখে বুঝতে যেতে পারবে না। তো রিডিং করার জন্য বারবার সবাইকে বলতেছি, ইউ হ্যাভ টু বি ভেরি গুড এট থ্রি সেক্টর ফার্স্ট, স্পোকেন, রাইটিং অ্যান্ড লিসনিং। এটার উপর বেস করে অনেকগুলো কথা আগে অনেকগুলো ভিডিও তো বলছি, আমার লাইভ ক্লাসও বলি, ফ্রি ক্লাসও বলি। সো একটু চেষ্টা করুন, এটা যদি মাথায় না রাখেন আপনার সমস্যা হবে, আপনি পারবেন না। আর আইএলটিএস এর জন্য যে অনলাইন ক্লাসটা আপনারা প্রেফার করেন কি না করেন আমি জানি না, বাট আমি সাজেশন দিব, যদি শিখতে চান, এগেন আমি অনলাইন প্ল্যাটফর্মটা একসময় নিজেই মানে ডিমোটিভেট করতাম মানুষকে যে অনলাইন ক্লাস আছে শেখা যায় না, কারণ আমি অনলাইন ক্লাস কখনো করি নাই। বাট অনলাইন ক্লাস নেওয়া শুরু করার পরে দেখলাম যে দ্য ওয়ে আই টিচ, মাই পার্সোনাল টিচিং মেথড ইজ পারফেক্টলি কম্প্যাটিবল উইথ দিস প্ল্যাটফর্ম, মানে অনলাইনের সাথে আমার টিচিং মেথড পারফেক্টলি কম্প্যাটিবল। এটা আমার আইডিয়া ছিল না একসময়, এই করোনা ভাইরাসকে থ্যাংকস দেওয়া উচিত না, তারপর অ্যাটলিস্ট এই রিজনে থ্যাংকস দিচ্ছি যে এটা আমি একটা আইডিয়া পাইছি। অ্যান্ড অনলাইনের উচিলে মাশাল্লাহ আমি দেশের ভিতরে দেশের বাইরে অনেক জায়গাতে স্টুডেন্ট পাচ্ছি। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ যে আমি রিকোয়েস্ট করবো আপনি আমার কাছে আসেন, যার কাছে যান আপনার ব্যাপার, বাট কিছু জিনিস জাস্টিফাই করে দেখবেন। যার কথা শুনতেছেন ভিডিওতে সেই টিচার কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, টিচার ফ্রেন্ডলি নাকি আপনাকে ব্র্যাগিং করে শো অফ করে,
কারণ টিচার যত শো অফ করে আপনার লাভ কি, আপনি শিখতে গেছেন, টিচার তো মুভি দেখাচ্ছেন আপনাকে, মুভি দেখে মজা পাওয়া লাগবে, শিখতে না পারলে ওখানে টাইম ওয়েস্ট করবেন না, কারণ আপনি যদি টাইম ওয়েস্ট করেন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। আর টাকার ব্যাপারটা একটু বলি, আমরা এই জায়গাতে আইএলটিএস সেক্টরে খুব বেশি টাকা নিয়ে কান্নাকাটি করি। এখন টাকার কথা যদি বলতে হয় একটু খারাপ লাগে কিছু লোকের কাছে, কেউ গায়ে মাখবেন না প্লিজ, জাস্ট দ্য এক্সাম্পল বলার জন্য, বাইরে যেতে একদম সিম্পল কান্ট্রি যেত আপনার 5-7 লাখ টাকা লাগবে, একদম সিম্পল কান্ট্রি, রাশিয়া কথা আমি বলতেছি। তো আপনি 5-7 লাখ টাকা এফোর্ড করার অ্যাবিলিটি থাকে, আইএলটিএস করার জন্য আপনি খুঁজেন 2-3 হাজার টাকা দামের টিচার, ভাই আপনি কেমনে ভালো কিছু পাবেন? And you suppose apni ekta teacher er kache gechen, suppose apni ekta teacher er kache gechen who is not suitable for you, hoyto she onek bhalo teacher, tar result bhalo korche koyekjon tar hatte, kintu apni teacher dekhe jawar pore apnar bhalo lage nai, hotei pare, shobar kache sob teacher ke bhalo lagben, it's natural, okay, karon shobai hoyto amar moto friendly bhabe kotha bolbe na, beshi student thake focus korte pare na prottekke, ami jodi student e kom nei, ami 8 theke 9 jon beshi nei na, shorboccho 7-8 jon, 9 jon maximum, to ekhane focus ta beshi kora jay, ar okhane jodi apni erokom hoy apni taka টাকা দিচ্ছেন, টাকা ইনভেস্ট করছেন, এই জন্য ওখানে ধরে আপনি শেষ করতে বসে থাকেন, আপনি লস থেকে আপনার টাইম ওয়েস্ট, আপনার মোটিভেশন চলে যাবে, প্লাস যেহেতু আপনি ভালো লাগতেছে না, জোর করে শিখতেছেন, আপনার ভীতি জন্মায় যাবে, একটা ঘৃণা চলে আসবে আসার প্রতি, তো ফলাফলস্বরূপ আপনার কিন্তু ক্ষতি হবে। সো এইটা প্লিজ করবেন না, যদি কোথাও ভালো না লাগে সুইচ দ্য টিচার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, ওকে, কারণ এইটা অনেক বড় একটা পেইনফুল, আমি অনেক স্টুডেন্টকে পেয়েছি, এটা আপুদের মধ্যে বেশি কমন, টাকা ইনভেস্ট করে টাকা না উদ্ধার করে আসতে চায় না। একটা আপু আছেন যে এরকম কয়েক জায়গায় ঘুরে আমার কাছে আসছে, তার কাছে ফুল স্টোরি শুনলাম যে আমি এখানে 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 টাকা দিছি, আমি ফুল কোর্সটাই করছি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তার কিন্তু কোনো লাভ হয় নাই, ওকে, শি গট ফুলি ডিমোটিভেটেড। সো এগুলা কিছু ইস্যুজ আছে, এই জন্যই বললাম আপু মাইন্ড না করলে হলো, দ্য থিং ইজ আপনাদের ভালোর জন্য বলাম যে আপনারা যতটুকু পারেন এখানে যদি ভালো কিছু করতে হয় ইউ হ্যাভ টু বি সিনসিয়ার অ্যান্ড প্র্যাকটিক্যাল, ইরেশনাল মানে অযৌক্তিক কিছু প্লিজ ভাববেন না, কারণ আইএলটিএস আপনাকে বাংলা মিডিয়ামের কোনো প্যাটার্নের মতো না, এখানে কোনো কোশ্চেন কমন পড়বে না, কোনো সাজেশন নাই, ওকে, এটার কোনো কোশ্চেন লিকের কোনো অপশন নাই, এক্সাম হলে দেখা দেখি করা যায় না, মানে আমরা বাংলা মিডিয়ামে টুকটাক যে কটা রিউমার আমাদের জাতিগতভাবে আসছে কিছুই করার কোনো অপশন নাই, একজন এক্সাম আরেকজন দিতে পারে না, কোনো কিছুর কোনো সলিউশন নেই। সো এখানে কি হবে, এখানে আপনাকে জাজ করবে টিচার বেসড অন ইয়োর কোয়ালিটি, ওকে, সো এইটা একটু খেয়াল রাখবেন। যদি আপনি প্রপারলি অ্যাপ্রোচ করতে না পারেন টুয়ার্ড দিস কোর্স ভালো হবে, আর এখানে সস্তা টিচার যদি খুঁজছেন ট্রাস্ট নিয়ে সস্তাতেই অবস্থায় হবে, আর খালি সস্তা ওই শুনে আপনি খুব বেশি ব্র্যান্ডের কাছে যান, যে যার কয়েকটা ব্র্যাঞ্চ আছে, যে খালি কয়েকদিন পর দেখা যায় যে খুব হামতাম করে নিজেকে শো অফ করে, নিজের খুব বেশি সুনাম করে, এরকম জায়গাও রিস্কি হয়, কারণ ভালো মানে ভালো মানুষ নিজের ব্যাপারে সুনাম করার কথা না, যার ফল্ট আছে সেই কিন্তু সুনাম করে, ভাই আমি এই আমি সেই, আমার কোনো ফল্ট নাই, এটা একটু দেখবেন, কারণ আপনার সবাই অনেক ওয়াইজ যারা এই সেক্টরে আছেন, অ্যাটলিস্ট আইএলটিএস এর সেক্টরে কোনো বাচ্চা কাচ্চা আসে না, HEC pass মানে we are all adults, মানে আপনারা সবাই adults, so এখানে একটু বুদ্ধি খাটায় কাজ করুন, এখানে যদি ভুল করেন লাইফে কিন্তু অনেক বড় একটা ভুল ডিসিশন আপনার হয়ে যাবে, এটার ফলাফলস্বরূপ আপনি আপনার ফুল ফ্যামিলিকেও কিন্তু পেইন দিবেন, এন্ড এই মেন্টাল পেইনটা কিন্তু সহজে মাথা থেকে যায় না, অনেক বছর থেকে যাবে, ঠিক আছে? সো রিকোয়েস্ট থাকবে একটু ভেবে চিন্তে অ্যাপ্রোচ করবেন, এন্ড যদি কোনো আইএলটিএস এর ব্যাপারে ডেপথ আইডিয়া নেওয়ার দরকার থাকে বা আমাকে পার্সোনালি কথা বলতে আমাকে পার্সোনালি কোশ্চেন করতে চান, ইউ গাইজ হ্যাভ টু অপশনস, আপনারা আমাকে কল করতে পারেন, আর আমার হচ্ছে ফ্রি ক্লাস আছে আজকে থাকবে একটু পরে 8:30 জয়েন করতে পারেন, প্রতি ফ্রাইডেতে আমি নেওয়ার চেষ্টা করি, যদি আপনি কনফিউজ থাকেন যে কোন ফ্রাইডে আপনি করতে পারবেন, আমার পেজে ইভেন্টের মধ্যে প্রতি এক মাস আগে থেকে আমি নোটিস দিয়ে দিই যে এই মাসে এই 4 দিন থাকবে থাকবে না, দিয়ে দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার জন্য কোনটা কম্প্যাটেবল বা সুইটেবল। এন্ড সবার কাছে এগেইন রিকোয়েস্ট, যারা ভিডিওটা এখন তো শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে অ্যাজ এ ভিডিও দেখবেন, লাইভটাকে অ্যাজ এ ভিডিও দেখবেন, তারা প্লিজ এটা শেয়ার করে দিবেন, এন্ড যদি কোনো কোশ্চেন্স থাকে, যেহেতু এটা এখন আমি দেখতেছি তখন দেখতে পারবো না কমেন্ট গুলো ভাবে, কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী পরে ইনশাল্লাহ যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে একটা বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করবো আর কথা বলবো, আর যদি মনে করেন আপনার সাথে কথা বলতে চাচ্ছেন ইউ ক্যান গিভ মি আ কল, আমি আমার ফোন রিসিভ করি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, সো এদিক দিয়ে কোনো প্রবলেম নেই, যদি কোর্সের ব্যাপারে জানতে চান প্লিজ গিভ মি আ কল, অ্যান্ড আমার কিছু ভিডিওস আছে ইউটিউবে, হোপফুলি অনেক হেল্পফুল হবে, একটু দেখেন ভালো লাগবে। এখন সবার কাছে রিকোয়েস্ট শেষ করার আগে লাস্ট, যে করোনা ভাইরাসের মধ্যে প্লিজ আপনারা অনলাইন ক্লাসে ফোকাস করেন, ফিজিক্যাল ক্লাসের জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছেন, আই এম থ্যাঙ্কফুল টু আল্লাহ ফর দোজ কাইন্ড অফ ফ্যান্স যে আমাকে অনেক পছন্দ করেন, বাট ফিজিক্যাল ক্লাসটা এখন খুব রিস্কি, এই রিস্কটা কে নেবে, যদি আপনার করোনা ভাইরাস হয় আপনার প্যারেন্টস এসে আমাকে মাইন্ড দিবে তখন, সো রিকোয়েস্ট থাকবে যে বি সিরিয়াস অ্যাবাউট ইউর কন্ডিশন, অ্যান্ড আইএলটিএস ভয় পেন না, প্যারা নিয়ান না, জিনিসটা অনেক ইজি, যদি ভুল পথে আগান ইটস টাফ, যদি প্রপার ওয়েতে আগান ইটস ইজি অ্যাজ পাই, এটার মতো ইজি জিনিস নাই, ঠিক আছে? জাস্ট একটু মাথায় রাখবেন যে এটা আপনাকে টেকনিক্যালি আগাতে হবে, আইএলটিএস করতে যায় যদি আপনি দেখেন যে আপনি আজকে যেটা পড়ে আসছেন সেটা আপনাকে পড়াচ্ছে,
তো বুঝবেন ভুল পথে আছেন, যদি নতুন কিছু না পান ইউ আর ইন দ্য রং প্যাথ, এটা একটু মাথায় রাখবেন। আশা করি সবাইকে কিছু অংশ শিখাতে পেরেছি, যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, আর যদি কিছু বলার থাকে আমি এখন তো চলে যাচ্ছি লিভ করব, পরে কমেন্ট করলে পরে দেখবো ইনশাল্লাহ। আর আপনি আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারেও নক করতে পারেন, যেটা বেশিরভাগ লোক করে থাকে। আই উইল বি ভেরি হেল্পফুল আর হাম্বল টু ইউ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, অ্যান্ড করোনার মধ্যে দোয়া রাখবেন সুস্থ থাকতে পারি, সবাইকে সত্যি কথাগুলো বলতে পারি ভিডিওতে, অ্যান্ড ভালো মতো পড়াতে পারি। দোয়া রাখবেন আমার জন্য। টেক কেয়ার, সালামু আলাইকুম।